করোনায় আক্রান্ত হবার পর, পজিটিভ হওয়ার পর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কি শিখলেন, করোনা খুব সামান্য একটা জিনিস, আমার শিক্ষাটা হয়েছে, আমার যে অভিজ্ঞতা হইল খুব সামান্য। আমরা বাংলাদেশে যেভাবে বড় হই, যা খেয়ে, চারপাশে যা দেখে, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যে ওয়েদারের মধ্যে দিয়ে, যে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে বড় হই, তার থেকে এই করোনা কিছুই না। লিটারেলি আমি বলে দিচ্ছি, এটা কিছুই না। আমাদের বডি যেভাবে প্রস্তুতি নিছে এখন পর্যন্ত, সেটা যথেষ্ট, কিন্তু আমাদের মানসিক ঝামেলা আছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে করোনা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, প্রথম ২৪ ঘন্টা, এই প্রথম ২৪ ঘন্টা আপনি যদি উত্তরায় যাইতে পারেন মানসিকভাবে, আপনি উত্তরায় গেলেন, আপনি ঠিক হয়ে গেলেন, তারপরে আপনার পজিটিভ আসলেও কিচ্ছু যায় আসে না। কারণ ওই ২৪ ঘন্টা আপনাকে যে মানসিকভাবে আপনার চারপাশ, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব সবাই মিলে যে প্রেশারটা, মানসিকভাবে প্রেশারটা দিয়ে রাখবে, এবং টেস্টের পদ্ধতি, হসপিটালের অবস্থা, চিকিৎসা ব্যবস্থা সব মিলে আপনার যে মানসিক অবস্থা তৈরি হবে, সেটাকে যদি আপনি সামাল দিয়ে টিকে থাকতে পারেন, যে আমার কিছুই হয় নাই, আপনার সিরিয়াসলি কিছুই হয় না, আপনি টিকে গেলেন এই যাত্রায়। যারা নিতে পারতেছে না তাদেরকেই হসপিটাল পর্যন্ত যেতে হচ্ছে, এবং তাদের বেশিরভাগই যারা মারা যাচ্ছেন তারা কার্ডিয়াক অ্যারেস্টেই মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকেই মারা যাচ্ছেন, ডাক্তাররা বলছেন এই কথা। এবং আমারও তাই মনে হচ্ছে, প্রথম যে ১২ ঘন্টা যেই টেনশনের মধ্যে দিয়ে আমি গেছি, যে হায় হায় আমি তো শেষ, আমাকে ফোন করেও এটা বলা হচ্ছে, আমার মেসেঞ্জারে নক করেও এটা বলা হচ্ছে যে তোমার এটা হয়েছে, তাহলে তো হায় হায় তোমার এখন কী হবে ভাই, আচ্ছা টেনশন করো না ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে এটা বলা হচ্ছে, সেই প্রক্রিয়ার বলাটার মধ্যেই আমার মধ্যে ভয় ঢুকে যাচ্ছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমি একজন করোনা পজিটিভ হয়ে বলে দিচ্ছি যে এটা আসলে কিছুই না, এই করোনা মারোনা এগুলো আসলে এটা আমাদের জন্য না, আমাদের শরীর এর থেকে বড় কিছুর জন্য রেডি আছে, এটা বাংলাদেশের মানুষ সেটা কিচ্ছু করতে পারবে না, লিটারেলি কিছু করতে পারবে না। যারা যাদের শরীরে অন্য কোনো সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন, আদারওয়াইজ আমাদেরকে নেমে যেতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত গভর্নমেন্ট রেকর্ডে যে পরিমাণ মানুষকে দেখানো হয়েছে, মানে দেখা যাচ্ছে যে তারা পজিটিভ, বাস্তবে তার থেকে অনেক গুণ বেশি, যারা টেস্ট করতে পারতেছে না, যারা টেস্ট এমনিও করতে পারতেছে না বা ইচ্ছে করে করতেছে না, দরকার নাই। এখন আমি অনেককেই পরামর্শ দিচ্ছি যে যদি তোমার মনে হয় ব্যাস তুমি বাসায় থাকো, তোমার টেস্ট করারও দরকার নেই, এটা জাস্ট এক সপ্তাহ, দেড় সপ্তাহ, দুই সপ্তাহের মধ্যে তুমি ঠিক হয়ে যাবা। এত ঠুনকো রোগ, সিরিয়াসলি আমি মানসিক এবং শারীরিক দুই দিক দিয়ে আমি খুব নরম প্রকৃতির মানুষ, আমার ঠান্ডা লাগলেও, আমার একটু মাথা ব্যথা হইলে আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, আমি মারা যাব, সেই আমি বলতেছি যে এই করোনা ওই ঠান্ডা লাগার, আমার একবার ঠান্ডা লাগাতে যে কষ্ট হয় তার থেকেও কম কষ্ট হয়েছে এই করোনা। লিটারেলি এটা আসলে কিছু না। আমাদের প্রচুর সংখ্যক মানুষের এটা হচ্ছে, হয়ে গেছে, ধরেন বাংলাদেশে 30% মানুষের হয়েছে, আরো 50%, আরো 20% মানুষের এখন চলমান, ধরেন এইভাবে হইতে হইতে সব মানুষেরই হয়ে গেছে অথবা হবে, আপনার যে হয়ে গেছে আপনি নিজেও টের পাননি, তাই হচ্ছে লিটারেলি, সেটাই হচ্ছে আপনার হয়ে গেছে আপনি নিজেও টের পান নাই। হয়ে গেছে কিভাবে, হয়ে গেছে হচ্ছে গলা ব্যথার মধ্যে দিয়ে, হয়ে গেছে হয়তো সামান্য জ্বরের মধ্যে দিয়ে, হয়ে গেছে হয়তো একবার কাশি টাশি দিয়ে, হয়তো শরীর ব্যথা দিয়ে, অথবা মুখে একটু স্বাদ ছিল না সামান্য, এর কোনো না কোনো কিছু, হয়তো আপনার পাতলা পায়খানা হয়েছিল, এর মধ্যে কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো ফর্মেটে এটা বিভিন্নভাবে হচ্ছে মানুষের, এক একজনের এক এক তরিকা দেখা যাচ্ছে, এক এক ধরনের সিমটম দেখা যাচ্ছে, কারো কারো কোনো ধরনের সিমটমই দেখা যাচ্ছে না কিন্তু সে পজিটিভ। সো এটা খুবই নর্মাল, এটা কিছুই না, এটা ডার্কা বিজনেস। পিকে সিনেমা যারা দেখছেন তারা এই লাইনটা জানেন যে ভয়ের এক ধরনের ব্যবসা, এই ব্যবসায় কার লাভ সেটা আমরা, সেটা অন্য আলোচনা, অন্য বিতর্ক, সেটা নিয়ে অন্য দিন কথা বলা যাবে, কিন্তু যেহেতু এটা কিছুই না, সো এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই, সিরিয়াসলি টেনশনে কিচ্ছু না, এটা ন্যাচারালি আসছে এবং এটা ন্যাচারালি আবার চলে যাবে। এখন ন্যাচারকে তো আমরা ধরে বাঁধে আমরা আটকায় রাখতে পারি না, এই যে যে ঘূর্ণিঝড় আমফানের কথা বলা হচ্ছে সকালবেলা বাংলাদেশে আঘাত করবে, তো এই আমফানকে তো আমরা চাইলে ব্যারাটাটা দিয়ে ঢাল সড়কি নিয়ে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে ধরে আটকায় রাখতে পারবো না,
নেচারকে আসতে দিতে হবে, নেচার আসবে ন্যাচারালি, এবং এই নেচারকে থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই বের করার পদ্ধতি বার করছেন আমাদের আবিষ্কারকরা, বিজ্ঞানীরা, সারা পৃথিবীতে চলতেছে ততদিন পর্যন্ত এটা না বোঝা যাচ্ছে এটা কিভাবে আসে, কিভাবে কাজ করে, কিভাবে ছড়ায়, কিভাবে খারাপ অবস্থা করে দেয় মানুষের, এটা না জানা যাচ্ছে ততদিন পর্যন্ত একটু রয়ে শুয়ে ধৈর্য ধরে এবং মানসিকভাবে এইটা সেট করে নেয়া যে আপনার হয় নাই, যদি হয় আপনি কিভাবে মেন্টালি রেডি থাকবেন, বডিলি রেডি থাকবেন। দরকার এখন তাই মানসিক এবং শারীরিকভাবে রেডি থাকা প্রত্যেকটা মানুষের। ধরে নেন প্রত্যেকটা মানুষের এটা হবে বাংলাদেশে, এবং সেই মানুষের প্রত্যেকটা মানুষের যদি হয় তাহলে আপনি কীভাবে ফাইট করবেন, আপনার বডিটা যেন ফাইট করার জন্য রেডি থাকে। কিচ্ছু না, আমি কি খাচ্ছি, আমি ওই ভিটামিন সি ডি, আমি কোনো ওষুধ খাচ্ছি না, কোনো ধরনের কোনো মেডিকেশানে আমি যাইনি, বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলেছি, বড় বড় সিনিয়র ডাক্তাররা, ডাক্তার আবদুল্লাহ স্যার কথা বলেছেন, আমার যেহেতু কোনো উপসর্গ নাই, খুব একটা অসুবিধা নেই, আমার কোনো কিছুই খাওয়া দরকার নেই, শুধুমাত্র খাবার, যে খাবারটা আমি নর্মাল খাই সেটা ডাবল ডোজ করে দিচ্ছি ডাক্তারের পরামর্শে। মানে কয়েকজন ডাক্তার যাদের সাথে কথা হয়েছে তারা নেগেটিভ, মানে পজিটিভ ছিলেন, এখন নেগেটিভ হয়ে গেছেন, তারা বলছেন খাবারটা ডাবল করে দেন, আপনি আগে একটা ডিম খাইতেন দুইটা ডিম করে দেন, আপনি এক গ্লাস দুধ খাইতেন দুই গ্লাস দুধ করে দেন, আপনি কিছুই খাইতেন না আপনি খাবারটা আরো আবার বাড়ায় দেন, ফ্রুট খান, ভিটামিন ডি সি এটা নিয়মিত করেন, আপনার বডিটা রেডি হয়ে যাবে, আপনি সূর্যের আলো নেন প্রতিদিন, সবার ভিটামিন ডিতে সমস্যা আছে বাংলাদেশের কম বেশি, তো এইভাবে আপনি নিজে রেডি হন যাতে আপনি যুদ্ধে টিকে থাকতে পারেন, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, এইসব ডাক্তাররা বলছেন, বড় বড় সিনিয়র ডাক্তাররা বলছেন, যারা ইনফ্যাক্ট পজিটিভ হচ্ছেন তারাই কথা বলতেছেন। সো ইনশাল্লাহ আমরা মানসিক এবং শারীরিকভাবে রেডি হই, আমাদের কেউ কিছু করতে পারবে না। আর করোনা, আমার কাছে যদি আবার জিজ্ঞেস করেন যে করোনা কি, আমার কাছে এখন মনে হচ্ছে যে একদম প্রপারলি ছুটি কাটানোর একটা ছুতা জাস্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই, খুব কম ক্ষেত্রে তাদের জন্য ধরা হয়ে যাচ্ছে যাদের, যারা ফিজিক্যালি সামহাও উইক, তাদের শরীরের কোনো পার্ট, সো ফিজিক্যালি রেডি হন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।